আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির নতুন বন্ধুদের আসল রূপ ফাঁস, শওকত মাহমুদের রহস্য, জামাত শিবিরের একটা অংশকে যা করার চেষ্টা চলছে। 21-3-23 জামাত ঘনিষ্ঠ বিএনপি নেতা শওকত মাহমুদকে বহিষ্কার কেন, আসল কারণটা কি? রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট একটা ঘটনা ঘটেছে, একটা নিউজ। নিউজটা হচ্ছে বিএনপি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তা প্রেরক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিএনপি অফিসিয়াল প্যাডে এই প্রেস লিস্টে পাঠানো হয়েছে। এখন এটা একটা ঘটনা বিএনপি, কিন্তু শুধু ঘটনাটা বিএনপির মধ্যে সীমাবদ্ধ নয়। এই বিএনপির ঘটনার সাথে, এই বহিষ্কারের সাথে জামাত শিবিরের একটা অংশকে টার্গেট করার যে টার্গেট করে যা করার চেষ্টা করা হচ্ছে এটাও জড়িত। এবং বিএনপির মিত্র যারা, বিএনপির মিত্র বলতে বিএনপির নতুন বন্ধু বলতে জামাতকে বাদ দিয়ে জোট ভেঙে চুরে দেওয়ার পর যাদেরকে নিয়ে এই যুগপথ আন্দোলন চলছে, কোনো কোনো সোর্স অনুযায়ী 54 দল যেটা বলা হচ্ছে, এই যুগপথ যাদেরকে নিয়ে করছে, এই 54 দলের যাদের নাম বিএনপি জানে তাদেরকে বিএনপির নতুন বন্ধু বলছি, এই ঘটনার মধ্য দিয়ে, শওকত মাহমুদকে বহিষ্কার করার মধ্য দিয়ে তাদের একটা আসল রূপ ফাঁস হলো। এই জন্যে এই ঘটনাটা অনেক সিগনিফিক্যান্ট। শওকত মাহমুদকে আমি শ্রদ্ধেয়, তিনি সাংবাদিক নেতা ছিলেন এবং বিএনপির জন্য তার ত্যাগও আছে, তিনি জেল খেটেছেন ইত্যাদি ইত্যাদি, এবং ভালো পোস্ট পজিশনও ছিলেন। তাকে আমি জামাত ঘনিষ্ঠ কেন বললাম, বিএনপির মধ্যে নেতৃত্বের একটা বড় অংশ জামাতের সাথে জোট, সরকার গঠন, যুগপথ কোনো কিছুতেই, কোনো কিছুই কখনোই ভালোভাবে নেয়নি। আবার একটা অংশ আছে যারা অতীতে এবং বর্তমানেও বিএনপি জামাত জোট থাকুক এটা চায়, যেমন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সিনিয়রদের মধ্যে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে একজনের নাম বললাম, তিনি এখনও, তাকে জিজ্ঞেস করা হলো ওপেনে মিডিয়ায়, বলবেন যে না, জামাত বিএনপি একসাথেই নির্বাচন করা উচিত, একসাথেই জোট থাকা উচিত, একসাথে আন্দোলন করা উচিত, ক্লিয়ার কথা। তো এরকম আরও বেশ কিছু নেতা আছে যারা জামাত বিষয়ে সবসময় তাদেরকে সাথে রাখার ক্ষেত্রে ইতিবাচক ধারণা পোষণ করেন। আমার জানা মতে বিএনপি নেতা সদ্য বহিষ্কৃত শওকত মাহমুদ ভাই তাদের মধ্যে একজন। শওকত মাহমুদ ভাই, তার সাথে আমার টকশো করার এক্সপিরিয়েন্স রয়েছে, ব্যক্তি হিসেবে অত্যন্ত ভালো মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ব্যক্তি জীবনে তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। এখন তাকে বহিষ্কার কেন করা হয়েছে এটা কিন্তু বিএনপির যে প্রেস বিজ্ঞপ্তি সেটা সেখানে কিন্তু উল্লেখ নেই। বিএনপি যেটা জাস্ট জানিয়েছে, এবং এই বহিষ্কার কিন্তু সাময়িক বহিষ্কার নয় অথবা দলের পদ থেকে বহিষ্কার নয়, একেবারে প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার, এর মানে অ্যাবসলিউটলি বিএনপি থেকে বহিষ্কার। এই বহিষ্কার কিন্তু সর্বোচ্চ মাত্রার বহিষ্কার, এবং দলে ফিরে আসার কোনো সম্ভাবনাও শওকত মাহমুদ সাহেবের এখন আর নেই। কারণটা উল্লেখ করেনি, কারণ হিসাবে যেটা বলেছে যে সুনির্দিষ্ট অভিযোগ আছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার। এখন এই সুনির্দিষ্ট অভিযোগটা কী সেটা কিন্তু বলেনি, আর এই সুনির্দিষ্ট অভিযোগ বিষয়ে তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ এটাও কিন্তু দেওয়া হয়নি। তাহলে সেই সুনির্দিষ্ট অভিযোগটা কী, এমন কি ঘটনা ঘটলো? অবশ্যই সেন্সিটিভ কিছু, যার কারণে তাকে, তার মতো একজন সিনিয়র নেতা, একজন বর্ষীয়ান সাংবাদিক নেতা, তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে সকল পদ থেকে উইদাউট এনি শোকজ তাকে বহিষ্কার করতে হলো। কারণটা হচ্ছে জাতীয় এনসাব ক্রাইম কমিটির সাথে তার সম্পৃক্ততা, এটাই, এটাকেই বিএনপি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসাবে দেখছে। এখন জাতীয় এনসাব ক্রাইম কমিটি তারা যে প্রোগ্রাম করেছিল কয়েকদিন আগে, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সেখানে ফরহাদ মাজার এবং শওকত মাহমুদ এরা দুইজনেই মূল, বিএনপির অনেক নেতাকেও সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু প্রোগ্রাম যেদিন হয়েছিল তার আগে, যেহেতু নৈশভোজ, বিকালের দিকেই বিএনপি অফিসিয়ালি তাদের ইনভাইটেড অন্যান্য নেতৃবৃন্দকে ফোন করে সতর্ক করেছিল যাতে বিএনপির কেউ সেখানে না যায়, যেহেতু এটা বিএনপি সন্দেহের চোখেই দেখেছে। কীভাবে সন্দেহ? যে বিএনপি একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে, একটা নির্দিষ্ট দাবিতে, একটা প্রক্রিয়া আন্দোলন করছে, তার মধ্যে বিএনপির দাবি দেওয়ার
একটু ভিন্ন পথে এসে নতুনভাবে এরকম একটা উদ্যোগ, আবার রহস্যজনক একটা বিষয়, জাতীয় ইনসাফ কায়েম কমিটি শেরাটন হোটেলে বসে কিসের ইনসাফ কায়েম করবে? শেরাটন হোটেলে ভিআইপি নৈশভোজ, এটা ইনসাফ কায়েমের কোন সংজ্ঞায় পড়ে? এটা সন্দেহজনক মনেই হতে পারে বিএনপির কাছে যে এটা কোনো এজেন্সির ক্রিয়েশন কি না ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক হিসাব বিএনপির যে এখন দাবি তাদের চলমান আন্দোলন, এই আন্দোলনকে ডিমোরালাইজ করা অথবা ডিভিশন সৃষ্টি করা অথবা একটু ভিন্ন থিওরি এনে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করা, এটা করতে পারলে একটা বড় সফলতা সরকারের। তো সেই হিসাবে ইনসাফ কায়েম কমিটি বা ইত্যাদি ইত্যাদি হতে পারে, এটা সন্দেহ, এটা কোনো প্রমাণ নেই। এখানে ফরহাদ মাজার সাহেব তিনিও কিন্তু বিএনপি ঘনিষ্ঠ লোক, বিএনপি পন্থী লোক, জামাতপন্থী হেফাজতপন্থী লোক হিসাবেই রাজনীতিতে পরিচিত। জামাতপন্থী পত্রিকায় কলাম লিখতেন বা এখনও তাদের লোকজন যথেষ্ট সম্মান করে। তারপরও এই যে বিএনপির মূল যে স্রোত, এই স্রোতের বাহিরে ভিন্ন কিছুকে সন্দেহের চোখে দেখা, নির্বাচনের আগে সন্দেহের চোখে দেখাটা অতি সতর্কতা। তো ইনসাফ কায়েম কমিটিতে নিষেধ করা সত্ত্বেও শওকত মাহমুদের অংশগ্রহণ, এটাই তার বহিষ্কারের জন্য যথেষ্ট হয়েছে। তবে শুধু একটা ঘটনা দলীয় সিদ্ধান্ত না মেনে তিনি গিয়েছেন মেনে নিলাম, তাতেই কি বহিষ্কারের মতো এত কঠিন সিদ্ধান্ত এই মুহূর্তে বিএনপির ক্রিটিক্যাল মোমেন্টে যৌক্তিক হয়েছে? এটার জবাবে বলবো, শওকত মাহমুদ সাহেব তিনি কিন্তু দলের মূলধারা থেকে বিচ্ছিন্ন প্রায় মোর দেন 1.5 বছর আগে থেকে। শওকত মাহমুদ এবং মেজর হাফিজ, এই দুইজন তারা কিন্তু এর আগে প্রেস ক্লাবে দলীয় ফোরামের বাহিরে গিয়ে আলাদা কিছু প্রোগ্রাম করা অথবা বিভিন্ন কথা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন আন্দোলন করে বসে পড়তে বমুক্তমুক নানান থিওরি নিয়ে এসেছিল এবং তখন শোকজও করা হয়েছিল, তখন এর জবাব দিয়ে আনুগত্য দেখিয়ে আবারও পদ টিকাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আবারও সেম দলীয় ফোরামের বাহিরে গিয়ে নতুন সেরকম নতুন কিছু সন্দেহজনক কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়া, এটা বিএনপি মেনে নিতে পারেনি। শুধুমাত্র এই ঘটনা ঘটলে হয়তোবা এত বড় বহিষ্কারের মতো ঘটনা ঘটতো না, আবার শোকজের মতো ঘটনা ঘটতো। যেহেতু আগে 1.5 বছর আগে থেকেই এরকম সন্দেহ আছে, এখন হাফিজ স্যার কিন্তু এই প্রোগ্রামে যাননি, তিনি যদি এখানে আসতেন তাকেও হয়তো বহিষ্কার করতো, কিন্তু 1.5 বছর আগে শোকজের মধ্যে কিন্তু তিনিও পড়েছিলেন। এটা হচ্ছে শওকত মাহমুদের আসল রহস্য। তো এখন কি শওকত মাহমুদ আসলেই কারো ফাঁদে পা দিয়েছেন? বিএনপির মূলধারার সাথে তার সমস্যাটা কি? তিনি সাংবাদিক নেতা মানুষ, এক শুরু থেকেই দলের কীভাবে তিনি উঠে এসেছেন, এই বড় পোস্ট কীভাবে পেয়েছেন, এটা নিয়েই বিএনপির অনেকের মধ্যে সন্দেহ সংশয় ছিল। আসলে বাস্তবতা হচ্ছে কোনো এজেন্সি বা এরকম কিছু না, মূলধারার সাথে এখতেলাফ তার দীর্ঘদিন, যদিও দৃশ্যমান এখতেলাফ 1.5 বছর আগের, কিন্তু নেতৃত্বের সাথে দূরত্ব, বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে এটা অত্যন্ত পুরনো এবং অনেক দিন ধৈর্য ধরা, অনেক দিন পর্যবেক্ষণের পরেই মূলত বিএনপি বহিষ্কার করলো। হঠাৎ করে যে হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই। শওকত মাহমুদ ভাইয়ের প্রতি আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি। তিনি যদি মনকষ্ট পেয়ে থাকেন দল থেকে বহিষ্কারের ক্ষেত্রে, তিনি নতুন চিন্তা করতে পারেন, অবশ্যই ভিন্ন চিন্তা করবেন। আর এই বহিষ্কার এটা তিনি অবশ্যই অনুমান করতে পেরেছেন হয়তোবা, না হলে তো অন্য সবাইকে নিষেধ করা সত্ত্বেও অন্য সবাই ফিরে গেছে যায়নি, তিনি কেন যাবেন, এটা একটা বিষয়। এখন এই যে জাতীয় ইনসাফ কায়েম কমিটি, ইনসাফ কায়েম কমিটি শুধু বিএনপির একটা অংশকে এভাবে বিতর্কিত করে বহিষ্কারের মতো ঘটনা ঘটায়নি, জামাত শিবিরের একটা অংশকেও তারা টার্গেট করে ইনসাফ কায়েম কমিটিতে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রেও সেম জামাতপন্থী সাংবাদিক, প্রো জামাত সাংবাদিকদের ব্যবহার করার চেষ্টা করছে। শওকত মাহমুদ নিজেও চেষ্টা করছিলেন, কারণ তিনি তো অনেকটা জামাত ঘনিষ্ঠ, জামাতের লোকজনের সাথে ভালো সম্পর্ক রাখেন তিনি সবসময়, যদিও এটা তো স্বাভাবিক বিষয়, সম্পর্ক তো ফখরুল ইসলাম আলমগীরের সাথে হয়তো বা আছে, রুহুল আমিন গাজী থেকে শুরু করে আরও বেশ কিছু জামাত ঘনিষ্ঠ সাংবাদিকের ইনসাফ কায়েম কমিটির সাথে যোগাযোগ রয়েছে। জামাত শিবিরের নেতাদেরও একটা অংশকে টার্গেট করে দাওয়াত দেওয়ার চেষ্টা, হয়তোবা সরাসরি সব প্ল্যাটফর্মে দাওয়াত দিলে তো আবার সমস্যা, কিন্তু কোনো না কোনোভাবে সম্পৃক্ত করার চেষ্টা এই ইনসাফ কায়েম কমিটির লোকজনের আছে, এটা একটা সত্য কথা, চেষ্টা চলছে। তবে যেহেতু এই বহিষ্কারের মতো ঘটনা ঘটলো, ব্যাপক আলোচনা হলো, এখন ইনসাফ কায়েম কমিটি এটা একেবারেই সন্দেহের মধ্যে পড়ে গিয়েছে। নতুন কোন অ্যাক্টিভিজম করে ইনসাফ কায়েম কমিটি আর ভালো করতে পারবে বলে মনে হচ্ছে না, তারা সন্দেহের তালিকার মধ্যেই স্থায়ীভাবে পড়ে গিয়েছেন, বিশেষ করে শওকত মাহমুদ সাহেবের এই বহিষ্কারের ঘটনার মধ্য দিয়ে। আর একটা বিষয়,
যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে বিএনপি নতুন বন্ধুদের আসল রূপ ফাঁস, এটা কি বিএনপি যাদেরকে নিয়ে আশা ভরসা করছে এখন চলার পথে যদি এই মিত্ররা যদি এইভাবে কেউ ইনসাফ ক্রাইম কমিটিতে যায়, কেউ এই করে সেই করে, কেউ যদি টাকা পয়সা খেয়ে অথবা কেউ এজেন্সির ফাঁদে পড়ে ইত্যাদি ইত্যাদি, এটা তো সুস্পষ্টভাবে বিএনপির পথচলাকে প্রশ্নবিদ্ধ করবে। তো এখন বিএনপি যাদেরকে বিশ্বাস করেছে জামাতকে বাদ দিয়ে, যাদের উপর খুব ভরসা করেছে, যাদের সাথে দফায় দফায় লিয়াজু কমিটির বৈঠক করে, যাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে বিএনপি, সেই নতুন বন্ধুরাই তো এই ঘটনা ঘটাচ্ছে। বিএনপির হলে তো তাদেরকেও বিএনপি বহিষ্কার করতো, কিন্তু বিএনপির না, তারা অন্য দলের বলে বহিষ্কার করতে পারছে না। জোট হলে তারা জবাবদিহি তার মুখোমুখি করতো, এখন জোটও না, যুগপদ জবাবদিহি করতে পারছে না। আসল রূপ কি এই যে ইনসাফ ক্রাইম কমিটি বা এটা তাদের যে চিন্তাভাবনা, তাদের করে আছে কিন্তু মাহমুদুর রহমান মান্না, রেজা কিবরিয়া সাহেব সেখানে গিয়েছেন, তা মাহমুদুর রহমান মান্না, রেজা কিবরিয়া আরও অনেকে বিএনপির নতুন বন্ধুদের অনেকে আছেন ইনসাফ ক্রাইম কমিটির সাথে, এবং এই ইনসাফ ক্রাইম কমিটি মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। এখন বিএনপি যেভাবে যা চাচ্ছে তার বাহিরেও অন্য বিভিন্ন চিন্তাভাবনা, অন্য ফাঁক ফোকর বা ইত্যাদি ইত্যাদি এরকম চিন্তাভাবনা বিএনপির নতুন বন্ধুদের অনেকে করছে। বিএনপির উপর পুরোপুরি আস্থা রাখতে পারছে না, বিএনপি থেকে সুযোগ নিচ্ছে, অন্য জায়গা থেকেও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে বিএনপির নতুন বন্ধুদের আসল রূপ, সহজ হিসাবটা বলে আমি শেষ করছি। শওকত মাহমুদকে যদি বিএনপির একজন ভাইস চেয়ারম্যান, খালেদা জিয়ার উপদেষ্টা, কারা নির্যাতিত সাংবাদিক নেতা, তার পর্যায়ে সাংবাদিক নেতা বিএনপির বড় পোস্টে আর নেই, তাকে যদি ইনসাফ ক্রাইম কমিটিতে যাওয়ার কারণে বহিষ্কার করা হয়, তাহলে বিএনপির বন্ধু মাহমুদুর রহমান মান্না যদি বিএনপি নেতা হতো তাহলে তাকেও বহিষ্কার করতো, অথবা তার ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত হতো। তো বিএনপির বন্ধুদের আসল রূপ বিএনপির দৃষ্টিতে কী সেটা মনে হয় আমার মতে ইনসাফ ক্রাইম কমিটিকে কেন্দ্র করে যে বিতর্ক, তাতে ফাঁস হয়ে যাওয়ার কথা।